জামাই ষষ্ঠীর বাজারে পাল্লা ভারী ইলিশের শুধু স্টোন নয়, এসেছে বেশ কিছু টাটকা ইলিশ। দাবি ব্যবসায়ীদের, মাছ থেকে ফল, দাম বেড়েছে সবকিছুরই। রাত পোহালেই জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর আগে ফল থেকে মাছ, দাম বেড়েছে প্রায় সবকিছুরই। ব্যবসায়ীরা জানাচ্ছেন বিশেষ দিনগুলিতে দাম একটু বাড়ে, আমাদেরও কিছু করার নেই। এদিন বনগা মাছ বাজার ঘুরে দেখা গেল বাজারে ইলিশ থেকে চিংড়ি, পাবদা থেকে চিতল মাছের যোগান রয়েছে বেশ যথেষ্টই। তবে মাছ বাজারে গিয়ে ইলিশের দাম শুনে ভিমরি খাওয়ার অবস্থা অনেকেরই। জামাই ষষ্ঠী মানে বরাবরই ইলিশের কদর একটু বেশি। এদিন বনগা টবাজার এলাকায় 500 গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে 800 থেকে 900 টাকা দরে, 900 গ্রাম ওজনের মাছ বিক্রি হয়েছে 1000 টাকা কেজি দরে, 1.5 কেজি ওজনের মাছও রয়েছে বাজারে, দাম 1800 থেকে 2200 টাকা কেজি। ব্যবসায়ীরা জানালেন কিছু টাটকা মাছ এসেছে, আর বেশিরভাগ মাছই স্টোরের। গলদা চিংড়ির দামও 700 টাকা থেকে 1000 টাকা। এ বিষয়ে বনগা মাছ বাজারের এক মাছ ব্যবসায়ী তাপস হালদার বলেন, জামাই ষষ্ঠীর কেনাকাটা শুরু হয়েছে, দাম বেশির জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। চিংড়ি ইলিশের দুটোই দাম বেশি, চাহিদা চিংড়ি আর ইলিশের, দাম ওই 100 গ্রাম সাইজ চিংড়ি মাছ 900 টাকা 1000 টাকা কিলো, আর ইলিশ মাছ 800 900 1200 টাকা কিলো, তাও স্টোরের মাছ, কাঁচা মাছ নয়। দাম এই সময় সবাই জানে একটু বেশি হবে, সবাই জানে যে এই সময় একটু বেশি হয়। অপর এক মাছ ব্যবসায়ী কার্তিক শিকারী বলেন, জামাই ষষ্ঠীর বাজার বলে দাম একটু বেড়েছে, অনুষ্ঠান মিটে গেলে দাম কমবে। এখন এই জামাই ষষ্ঠীর বাজার বলে একটু দাম একটু চড়া আছে। ইলিশ মাছ এই 500-600 গ্রাম সাইজের মাছ 1000 টাকা কিলো, চিংড়ি মাছ 100 গ্রাম সাইজের মাছ 1000 টাকা কিলো, পাবদা মাছ 50-60 গ্রামের মাছ 400-500 টাকা কিলো, চিতল মাছ 700-800 টাকা কিলো। বাজার ছাড়া এখন জামাই ষষ্ঠীর বাজার বলে একটু দামটা বেশি, জামাই ষষ্ঠীর বাজার আবার কেটে গেলি তখন আবার রেট কমে যাবে। এ বিষয়ে অপর এক মাছ বিক্রেতা অর্জুন হালদারের বক্তব্য, দাম তুলনায় কম রয়েছে, মাছেরও যথেষ্ট যোগান রয়েছে বাজারে। 700-800 চাই 1000 টাকা কেজি, আর আপনার ডেকলো চাই 1400-1500 টাকা কেজি, বাসব বাংলাদেশের মাছ 500-600 মাছ আপনার 600-700 টাকা কেজি, একটু সাইজ বেশি 1 কিলো জলে হয়ে গেলে 1200 টাকা হয়ে যাবে। হ্যাঁ বিক্রি হচ্ছে, চাহিদা আছে। মাছ বাজারের পাশাপাশি একই অবস্থা ফলের বাজারেও, আম থেকে লিচু, শশা থেকে আঙুর। ফল ব্যবসায়ীরা জানাচ্ছেন তুলনায় লিচুর দাম বেড়েছে, আম অনেক কম দামেই বিক্রি হচ্ছে। এদিন বনগা ফল বাজারে লিচু বিক্রি হয়েছে 100 থেকে 120 টাকা কেজি দরে, হিমসাগর আম বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকা কেজি, গোলাপখাস আম বিক্রি হয়েছে 40 টাকা কেজি দরে। এ বিষয়ে এক ফল বিক্রেতা তারক দত্ত বলেন, এবছর লিচুর ফলন অনেক কম হয়েছে, সে কারণেই লিচুর দাম বেশি, আমের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে। মানে 3 ভাগের 1 ভাগ হয়েছে, এই জন্য লিচুর দাম বেশি, অন্য বর্ণবাদে লিচু 3 ভাগের 1 ভাগ হয়নি, লিচু 120 টাকা কেজি, অনেক কম লিচু, আমের ফলন বেশি, আমের দাম কম আছে, লিচু 120 টাকা কেজি এখন আপাতত বিক্রি আছে। যদি আম আছে 30 টাকাতে 50 টাকা অবধি, আর আছে গোলাপ কাজ আছে 40 টাকাতে 50 টাকা অবধি। না আমের দাম বাড়বে না, লিচুর দাম বাড়তে পারে, আমের দাম বাড়বে না, অনেক ফলন কম, অনেক 3 ভাগের 1 ভাগও হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।